এবার গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে 37, 38 ও 39 নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পদপ্রার্থী মোসাম্মদ শখিনা আক্তার জনপ্রিয়তার শীর্ষে বলছেন এলাকাবাসী। তিনি নির্বাচনকে কেন্দ্র করে নয়, এলাকাবাসী বলেন তিনি আরও অনেক আগে থেকে অসহায় গরিব দুঃখী মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে গেছেন দীর্ঘদিন যাবৎ। তিনি টাকা, বস্ত্র, শ্রম এবং বয়স্ক ভাতা এবং গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য আদায়ের পক্ষে কাজ করে মেধা দিয়ে অসহায় মানুষের খেদমত করে থাকেন বলে জানা গেছে। তিনি কুনিয়া নিবাসী মরুম হাজি জাবেদ আলী সাহেবের কন্যা। সাংবাদিকদের মুঠোফোনের মাধ্যমে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সকল আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের সাথে রয়েছে সুসম্পর্ক, এছাড়া আমি জনসেবা করে শান্তি পাই, এটা আমার দায়িত্ব মনে করি। দুনিয়াতে কি পাবো আর পাবো না সেটা বড় কথা নয়, মানুষের সেবা করাই আমার মূল লক্ষ্য। উনি মানুষ হিসেবে অত্যন্ত ভালো মানুষ, উনি আমাদের জানা মতে খুবই ভালো মানুষ, উনার মতন এরকম মানুষ আর হয় না ইনশাল্লাহ। উনি আগেতে সামাজিক কাজকর্ম করতেছে, সে সমস্ত কাজই সে করতে পারবে, তার কোনো অসুবিধা হবে না। আমরা সবাই আছি তার সাথে। সূত্রপাত থেকে সে যদি নির্বাচিত হয়ে আমাদের মাঝে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়, তাহলে আমাদের এলাকার রাস্তাঘাট, তারপরে বয়স্ক লোক যারা আছে তাদের বয়স্ক ভাতা, এলাকায় যারা চুরি ডাকাতি খুন খারাপি মাদক এই সমস্ত কাজ থেকে আমরা ইনশাল্লাহ মুক্তি পাবো। সংস্থার সাথে উনি জড়িত, কাজের সাথে জড়িত, এবং উনি প্রতিবন্ধী ভাতা, ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধনী এই ধরনের কাজগুলি উনি অত্যন্ত দৃঢ়তার সাথে পরিশ্রম করে উনি গত 5 বছর যাবত কাজ করতেছেন, মাঠে আছেন। শখিনা বালক হিসাবে অনেক ভালো, আমরা এখানে অনেক দিন থেকে আছি, গত 7-8 বছর ধরে এখানে থাকতেছি, দেখতেছি যে উনি খুব ভালো, যে সুবিধাটা পাবে এটা ভাষায় আমার আমি বলতে পারবো না যে মহিলারা কতটুকু সুবিধা পাবে। অন্যান্য কাউন্সিলর কাছ থেকে যা না পাবে, আমাদের শখিনা বার কাছ থেকে তা পাবে।